মালাকুল মউতকে জিজ্ঞাসা করছিলেন, তো তোমার কখনো রু নিয়ে আসতে যে দুঃখ হয়েছে, কষ্ট লাগছে তোমার, তুমি দুঃখিত হয়েছো? বলছে দুই পর্বে কষ্ট লাগছে। বলছে কখন? বলে একটা পর্ব ছিল, বন্যা চলতেছিল, এক মহিলা কাঠের উপরে বাসতেছিল, ওই সময় তার পেটে বাচ্চা ছিল, প্রসব বেদনা উঠছে আর বাচ্চাও ভূমিষ্ঠ হয়েছে, তখন আপনি বলছিলেন যে মাকে উঠায় নিয়ে আসো, তখন বড় দুঃখ হয়েছে যে বাচ্চাটা করবে তো করবে কি, চলবে তো চলবে কিভাবে, চতুর্দিকে তো পানি আর পানি, এটা তো কাঠের উপরে বাসমান। বলে দ্বিতীয় কখন হয়েছিল? বলে যখন সাদ্দার জান্নাত বানানো হয়েছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রথম পাটা ডুপুরে ঢুকাইছিল, আর আপনি বলছিলেন মাটিতে ছোঁয়ানের আগে উঠায় নিয়ে আসবে, তখন বড় ব্যথা লাগছে যে জান্নাতটা দেখা আসলে কি হতো। বলছে ওই কাঠের বাচ্চাটাই এই বাচ্চাটা।